আর এই লক্ষ্মী পুজোতেই কিন্তু আমরা মোটামুটি পরিক্রমা শুরু করে দিয়েছি লক্ষ্মী পূজার। আর এখন যে যেখানে আমরা বসে আছি, যে যার কাছে আমরা বসে আছি, টলিপাড়ার মা লক্ষ্মীর বরকন্যা, আমরা একেবারে সরাসরি চলে যাব পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী দি, তোমার লক্ষ্মী পুজোয় ইন্ডাস্ট্রির মোটামুটি ভিড় তো আমরা দেখতেই পাচ্ছি, সব মানে চাঁদের হাট বসেছে। বহুদিন আগে থেকে তুমি প্রস্তুতি শুরু করো এবং নিষ্ঠা করে পুজো করো আমরা শুনেছি, এ ব্যাপারে একটু জানতে চাইবো ছোট্ট করে। নিষ্ঠা তো সবাই পুজো করে, হ্যাঁ আমার প্রস্তুতিটা একটু করতে হয় কারণ আমার বাড়িতে একা হাতে কাজটা করি, আমার মেয়ে বাইরে থাকে তো ও তাও এসে দু তিন দিন আগে এসে তাও হেল্পটা করে দেয় এখন। আর এমনিতে কি আমি একটু মানে একটু মানে একটু খুঁতখুঁতেও আছি, মানে কি হয় যে খুঁতখুঁতে বলতে মানে আসলে আমার কি হয় যে যেখানে যা যেভাবে সেটা করার চেষ্টা করি, কারণ ঠিক যা 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 করি ওই টাইমের মধ্যে করতে হয়, এটার মধ্যে করতে হয়, তো সেই কারণে একটু টাইম ফ্যাক্টরটা করতে হয়। এবং যারা একা কাজ করে তাদের সবটা ম্যানেজ করতে হয়, মানে পুজোটাও যখন করতে হয়, আমার যারা গেস্ট তারা আমার কাছে নারায়ণ লক্ষ্মী তাদের অ্যাটেন্ড করতে হয়, কারণ আমি যদি এখানে বসে থাকি কে লোকে গেল এলো হাই বাই এটা তো পার্টি নয়। সো আমার কাছে এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট যে যারা এসছে তারা যেন ঠিক করে খায়, তাদের জন্য দুটো কথা বলতে পারি তাদের জন্য। সো আবার মায়ের পুজো সেখানেও কম্প্রোমাইজ করতে পারেন যে আগে উনি আগে সবটা পুরো ওনারটা হবে তারপরই আমি যাব, যে কারণে আমার ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট। একেবারে টাইম খুব শর্ট, হাতে একেবারেই নেই, তাই ওই যে বললাম চাঁদের হাট। আরো আরেকজনের সঙ্গে কথা বলে নেবো। সোনালি দি, প্রতি বছরই কি আসা হয় এবং কতটা এক্সাইটেড এই লক্ষ্মী পুজো নিয়ে, মানে বাড়ির লক্ষ্মী পুজো সামলে আবার পল্লবীদের লক্ষ্মী পুজো ছোট্ট করে? বাড়ির লক্ষ্মী পুজো সামলে প্রতি বছরই আমি শুধু এখানেই আসি, হয়তো তার জন্য অনেকে একটু রেগে যায় বা দুঃখ পায়, কিন্তু এই পুজোটা আমার মনে হয় বাড়ির পুজো। বাড়ির লক্ষ্মী পুজো সেরে যদি কোথাও আসি সেটা এখানেই আসি। আর পল্লবীদি বলেও রেখেছে যে তুই আসবি, ব্যাস সেটা 10টা 11টা 12টা। আমার মানে মনে হয় মাকুদি বাড়ির পুজো, মাকুদি বাড়ির মা লক্ষ্মীকে দেখলে মনটাও ভালো লাগে, এটা একদম বাড়ির পুজো মনে হয়। আর আমি এখানে আসতে আমার খুব ভালো লাগে, আমি সেই জন্য আসি। অসংখ্য ধন্যবাদ, আমরা তো কথা বলে নিলাম যার সঙ্গে, দেখেই নিলাম, কিন্তু তার বাড়ির লক্ষ্মী প্রতিমা একবার ছোট্ট করে দর্শন করাবো আপনাদের। এতক্ষণ আমরা কথা বলে নিলাম পল্লবী চট্টোপাধ্যায়ের সাথে এবং এখন কিন্তু তার বাড়ির লক্ষ্মী প্রতিমা একবার দর্শনের পালা। শুনে নিলাম প্রত্যেক দিনই থাকে প্রস্তুতি, প্রত্যেক দিনই থাকে ব্যস্ততা, আজ একেবারে অন্যরকম ব্যস্ততা। আর এই দেখে নিলাম ঠিক কতটা ব্যস্ত, কিভাবে একা হাতে সামলান লক্ষ্মী পুজো। দেখতে থাকুন জিও বাংলা।